কাজটাকে এনজয় করতে হবে। এই এনজয়টা যতক্ষণ না হবে ততক্ষণ ক্রিয়েটিভিটি আসে না। সেইভাবে আমি মনে করি দেশের ইয়াঙ্গার জেনারেশনরা এখন যারা আসবে তাদেরকে আমাদের আরো বেশি করে তারা যদি দেশপ্রেম থাকে, ভালোবাসা থাকে, যার যদি আমরা যে অর্গানাইজেশনে কাজ করবে সেই অর্গানাইজেশন যেন থাকে না, তাদেরকে যদি বিলং টু দ্য অর্গানাইজেশন যেতে হয়, এটা কিন্তু খুব অভাব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা মনে করি না 3 বছর পরে আমি এখান থেকে ওখানে চলে যাবো, এখান থেকে ওখানে চলে যাবো, কিন্তু যখন যতক্ষণ থাকি অর্গানাইজেশনকে ভালোবাসতে হবে, অর্গানাইজেশন সুখ দুঃখকে আমরা আমার সাথে করে নিতে হবে, এবং আমি যে কাজটাকে এনজয় করতে হবে, এই এনজয়টা যতক্ষণ না হবে ততক্ষণ ক্রিয়েটিভিটি আসে না। কিন্তু আমি এটা বিশ্বাস করি, খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এনজয়মেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সব বিকালবেলা যেন বাসায় যখন ফিরে যাবো তখন মুখটা গোমড়া করে যেন ফিরে না যায়, তখন যেন হাসি মুখে যেন ঘরে ফিরে যাই, চিন্তা করি যে আগামীকাল সকালে আবার ফিরে আসবো। আমি এইভাবে মনে করি যে আগামী প্রজন্মকে আমাদের এনকারেজ করা উচিত।